সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস অল ইন ওয়ানে তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 9:30, আর 9:30 থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা, আমার নিজের স্নান চা খাওয়া সব কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে বসি। ওই গেটটা আমাদের ভেজানো, তুমি তোমরা দেখতে পাচ্ছ ওই গেটটা, অ্যাকচুয়ালি ওর ছেলে আর বাবা এখনও ঘুমাচ্ছে, ছেলে যেহেতু রাত্রির করে ঘুমায় ওই জন্য লং টাইম ঘুমায় সকালবেলাটা উঠে, তো তারপরে ওরা যখন উঠবে তখন আমি আবার আসবো। এখন নিচে যাবো টিফিন করতে, টিফিন টিফিন করে আবার আসছি তোমাদের সাথে দেখা। আমি ওপরে এসেছি, নিচে টিফিনটা সেরা সারা হয়ে গেছে, ওপরে এসেছি বিছানাটা তুলতে, ছেলে আর বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, দেখতেই পাচ্ছ ওরা, সরি দেখাতে পারলাম না, খেলা করছিল এখানে, বাইরে চলে গেছে। তো বাইরে খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, আমাদের জানলা দিয়ে খুব সুন্দর রোদ্দুর ঢুকে, ওয়েদারটা খুব সুন্দর। তোমরা কতটা দেখতে পাবে তাই জন্য লাইটটা জ্বালিয়েছি, বাট আমি একবার লাইট অফ করে তোমাদের ঘরটা দেখাই। খুব সুন্দর একটা আলো হচ্ছে জানলাটা দিয়ে, হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার। তো চলো লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা ছাড়া তোমাদের সাথে দেখা যাচ্ছে না অত ভালো করে। বিছানার অবস্থা ভীষণ খারাপ, তো বিছানাটা আগে তুলে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চাটনি হবে, তো ওইগুলো আর তোমাদেরকে দেখাবো না। মাছ পোস্তটা আমি কিরকম করে রান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো তো দেখে নাও, তোমাদের সাথে আমার আবার রান্না করে দেখা হচ্ছে, তো দেখে নাও আমি কি করে মাছ পোস্ত রান্না করি। রান্নাঘরে মাছ পোস্ত রেসিপি তোমাদের বলেছিলাম আজকে দেখাবো, তো কিরকম ভাবে হচ্ছে চলো দেখে নিই সব ইনগ্রিডিয়েন্টস গুলো। তো দেখতে পাচ্ছ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভাজা আছে, মাছ পোস্ততে হলুদ ইউজ করে না, বাট এখন যেহেতু ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না তাই ভাবলাম নুন হলুদ মাখিয়ে আগে ভালো করে ভেজেই নিই। তো মাছটা ভেজে রাখা আছে, এর মধ্যে দেবো একটা গোটা বড় পেঁয়াজ, 2-3 কোয়া রসুন কুচানো আছে, আর এই কটা কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের পোস্তটা, এটা পেস্ট করে রাখা আছে 2 কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে রসুন কুচিটা, রসুনটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে তার আগে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো রেখে দিলাম, এখন দেখবো না পড়বে, এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো, বেশি ভাজা ভাজা হবে না, হালকা লাল লাল হবে, জাস্ট সেদ্ধ হওয়ার মতো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন, নুন দিয়ে দিয়েছি। এটাকে এবার ফ্রাইয়ের জন্য রেখে দেবো, ভাজা হয়েছে কিনা
কাঁচা পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, হালকা ব্রাউন, প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে। আর ভাজবো না, এরপরে দিয়ে দেবো পোস্তটা। এর মধ্যে হলুদ যাবে না একদম, হলুদ ছাড়া হবে এটা। আমি এই মিক্সি মেশিনের বাটি ধোয়া জলটা আর একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, সামান্য দম, একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা যেমন পছন্দ করো তেমন চিনি দিতে পারো, আমাদের তো একটু মিষ্টি মিষ্টি খায়, তোমাদের সবসময় বলি। আমি এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, সামান্য। তোমরা অ্যাড করতেও পারো আর নাও করতে পারো। আবারও মিলিয়ে নিচ্ছি ভালো করে। এতে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাছের বাটিতে অনেকটাই তেল ছিল, তেল সমেত জলটা আমি এর মধ্যে দিয়ে ফুরিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা গুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দেবো। আমাদের তো এরকমই খায়, তোমরা জল দিলে জল দিতে পারো। তো এবার আমি আস্তে আস্তে নামিয়ে দেবো এটা। মাছ পোস্ত তোমরা এরকম ভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খুব ইজি একটা রান্না, খুব চটজলদি হয়ে যায়। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা ট্রাই করেছো কিনা। তো চলো খাওয়া দাওয়া করে নি দুপুরে, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আমাদের আজকে টিফিন সন্ধ্যেবেলা লুচি ডিমের ভুজিয়া, চলো দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার টিফিন, ডিমের ভুজিয়া আর লুচি। আজকে টিফিনটা শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আজকে সবার অনেক খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ডিমের ভুজিয়া আর এই লুচি তরকারিটা এত সুন্দর বানিয়েছে, যেটা মানে অনেকদিন পর আমি খেলাম, এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ দারুণ। ঘড়িতে বাজে 7:10 আর আমাদের হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন। সাড়ে সাতটা বেজে গেছে এখন। আর সেরকম আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে, সো আর কিছু সেরকম করারও নেই রাত্রে ডিনার করা ছাড়া। তো এই রুটিন চলছে আমাদের।
আজকে কদিন ধরে সকালবেলা ঘুম থেকে ওঠা, নর্মালি কাজ সারা, রান্না করা, খাওয়া, ঘুমানো, সন্ধ্যেবেলা দুপুরবেলা যদি আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে আমাদের আমার একটু ইচ্ছা ছিল তোমাদের সাথে গল্প করার, বাট ঘুমাতে ভীষণ ভালোবাসি তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সবাই গেছে ছাদে, যেটা হচ্ছে আর এতদিন ধরে রেগুলার রুটিন, তো আমিও যাবো এখন ছাদে। তো সেরকমভাবে আর কিছু তোমাদেরকে এক্সট্রা করে দেখানোর নেই, আমার ছেলেও আসছে আগের দিনের মতন, ও ডাকছে আমাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কোনো ভুল জায়গা বা কোনো কিছু তোমরা চাও আমি দেখাই তোমাদেরকে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার আরও বেশি ভালো লাগবে, মনে হবে যে না তোমরা সকলে আমার সাথে আছো। তো প্লিজ এরকমভাবে সাথে থেকো, পাশে থেকো, তবে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের হাত ধরে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে।